ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিষয়টি একবার দেখে নেওয়া যায়। ভিটামিন, যা আমাদের শরীরে ভীষণ একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমরা কোনো খাবার খেলে তার থেকে ভিটামিন উৎপন্ন হয় এবং শরীর খুব সুস্থ থাকে। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, সর্দি কাশি এবং জ্বর দূরে রাখতে আমরা সব থেকে বেশি ব্যবহার করি ভিটামিন সি। আপনারা কি জানেন যে অতিরিক্ত ভিটামিন খেলে বা অতিরিক্ত ভিটামিন সি খেলে আমাদের শরীরে কী কী ক্ষতি হতে পারে? তাই আজকে এই ভিডিওটির মধ্যে আমি শেয়ার করলাম। অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, আমার চ্যানেল যারা প্রথম দেখছেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেটি অতি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার যে লেটেস্ট ভিডিওগুলি বের করছি সেগুলি আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, যারা আমার ভিডিও দেখছেন, যারা আমার ভিডিওকে লাইক করছেন, তাদেরকে আমার তরফ থেকে। এছাড়াও আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজও ফলো করতে পারেন, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, আপনারা সেখানে গিয়ে আমাকে ফলো করতে পারেন। কারণ সেখানে ইউটিউবের ভিডিও ছাড়া আরও অনেক কিছু আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি, আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি আলোচনা করব সেটি ভিটামিন সি সম্বন্ধীয়। অতিরিক্ত ভিটামিন সি খেলে পরে আমাদের শরীরের মধ্যে কোন কোন ক্ষতি হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের শরীরের অন্যতম প্রয়োজনীয় উপাদান হলো ভিটামিন। তার মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় হলেও ভিটামিন সি ভীষণ প্রয়োজন। শীতকালে সর্দি কাশি থেকে বাঁচতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে ভিটামিন সি জাতীয় খাবার ভীষণ প্রয়োজনীয় এবং খুবই স্বাস্থ্যকর। তো আপনি ভিটামিন সি জাতীয় খাবার খাচ্ছেন, আবার তার সাথে কি ভিটামিন সি জাতীয় ট্যাবলেটও খাচ্ছেন? এটা কিন্তু খুব একটা ভালো না হতেও পারে। তবে যেহেতু আমরা সকলেই জানি আমাদের শরীরে অতিরিক্ত কোনো জিনিস সেবন করা উচিত নয়, তাই অতিরিক্ত ভিটামিন সি সেবন করলে কুপ্রভাব তো ফেলতেই পারে। কারণ একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে একদিন 90 মিলিগ্রামের ভিটামিন প্রয়োজন, তাই তার থেকে বেশি 2000 মিলিগ্রাম অবধি সহ্য করার ক্ষমতা আছে। কিন্তু তার থেকে বেশি হয়ে গেলেই শরীরে বিষের মতো কাজ করে, সেই জন্য তার জেরে পাকস্থলীর সমস্যা এবং ডায়রিয়া পর্যন্ত হতে পারে। এছাড়া ভিটামিন সি বেশি হয়ে গেলে কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি বেড়ে যায়। অতএব যেটি আমাদের খেতে হবে, ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এবং সেই মতো আমাদের খেতে হবে। অতিরিক্ত খেলে আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ হতে পারে এবং আমরা বিপদে পড়তে পারি। অতএব ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ করে ওষুধ খান। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন প্রচুর প্রচুর করে। কারণ আপনার সমস্যা না থাকলেও অন্যের জন্য সমস্যা থাকতে পারে। আর আমার ভিডিওটি অতি অবশ্যই লাইক করবেন এবং তার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবের পাশে থাকে বেল আইকনটি, অবশ্যই প্রেস করবেন। সকলে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।